কেভাবে স্কা চ্যানেলে আবার স্বাগত জানাই আপনাকে। বন্ধুরা, জীবনকে সহজ করার ছটি দুর্দান্ত উপায়, এই উপায় সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে কতগুলি পয়েন্টে আমরা ভেঙে নেব। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অগ্রাধিকারের তালিকা ঠিক করতে হবে, তারপর হচ্ছে সংক্ষিপ্তকরণ, তারপর অর্থপূর্ণ কাজ, তারপর রুটিন ঠিক করতে হবে, তারপর মানুষকে না বলতে শিখতে হবে, আপনার জীবন থেকে কিছু মানুষকে তারপর বাদ দিয়ে দিতে হবে। এই পয়েন্টগুলি যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে চলার পথ অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে চলুন জীবনকে সহজ করার ছটি দুর্দান্ত উপায় আমরা জেনে নিই। বন্ধুরা, সুখী, শান্তিপূর্ণ ও সরল জীবন কে না চায়? আমাদের সবার জীবনে এত বেশি নেতিবাচকতা রয়েছে যে সেগুলো এড়িয়ে পথ চলা মুশকিল হয়ে যায়। যদি এমন হয় যে আপনাকে কোনো কিছু বা কাউকে পেছনে ফেলে যেতে না হয়, তবু আপনি শান্তিপূর্ণ ও সুন্দর জীবন যাপন করতে পারেন। জেনে নিন জীবনকে সহজ করার ছয়টি উপায়। প্রথমে অগ্রাধিকারের তালিকা ঠিক করতে হবে। প্রথম যে পদক্ষেপ আপনাকে অবশ্যই নিতে হবে তা হলো জীবনের অগ্রাধিকারগুলো চিহ্নিত করা। আমরা সবাই ডায়েরি লিখি এবং আমাদের যা যা প্রয়োজন তার তালিকা তৈরি করি, কিন্তু তারপরে আমরা অনুভব করি যে সব কিছুই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য সময় দিন। আমরা যখন সঠিক পদক্ষেপ নিই তখন বাকি সব পদক্ষেপগুলো সহজ হয়ে যায়। সংক্ষিপ্তকরণ, হাতে এক কাপ চা নিয়ে বসুন এবং আপনার ঘর বাড়ির চারপাশে চোখ বোলান। এমন অনেক জিনিস পাবেন যেগুলো আপনার কাছে কোনো ভূমিকা নেই এবং আক্ষরিক অর্থেই সেই স্থানটি নষ্ট করছে। অন্য কারোর কাজে লাগলে তাকে দান করে দেওয়া, এতে আপনি অনেক হালকা বোধ করবেন। সবকিছু আপনার দরকার নেই, শুধুমাত্র আপনার যা প্রয়োজন তা কিনবেন এবং প্রচুর অর্থ সাশ্রয় করতে পারবেন। অর্থপূর্ণ কাজ করুন, নিজেকে ব্যস্ত রাখুন কিন্তু অর্থপূর্ণ কাজ করুন। এমন ক্রিয়াকলাপ করুন যা আপনাকে খুশি করে, যা প্রয়োজনীয় তার সাথে ভারসাম্য বজায় রাখুন, তাকে প্রাধান্য দিন। এটি তখনই ঘটতে পারে যখন আপনি আপনার অলসতা ত্যাগ করবেন। দিনের কাজগুলো সময় অনুসারে ভাগ করে নিন। রুটিন ঠিক করুন, আপনার দৈনন্দিন রুটিন সহজ করুন। যখন সবকিছু করা দরকার তখনই করুন, কারণ এটি আপনাকে চাপ মুক্ত রাখবে। সহজ থাকুন, অতিরিক্ত দুশ্চিন্তা করার স্বভাব বাদ দিন। জীবনকে সহজ করে দেখলে জীবন খুবই সহজ হয়ে উঠবে। এরপর না বলতে শিখুন। আপনি যদি কোনো কিছুর অংশ হতে না চান বা কোথাও যেতে না চান তবে আপনি না বলতে শিখুন। আপনাকে সব আমন্ত্রণে যেতে হবে না, নিজের আগ্রহকে অগ্রাধিকার দিন। আপনার জীবন থেকে কিছু মানুষকে বাদ দিয়ে দিন। যাদের সবার চারপাশে কিছু নেতিবাচক মানুষ রয়েছে, যারা আপনাকে স্ট্রেস দেওয়া বা আপনাকে বিরক্ত করা ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করে না, হয় কিছুটা দূরত্ব তৈরি করুন বা বন্ধন ছিন্ন করুন। বন্ধু এবং পরিবারের সদস্যদের প্রতি মনোনিবেশ করুন। তাহলে বন্ধুরা, জীবনকে সহজ করার এই ছয়টি দুর্দান্ত উপায় যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর এবং সহজ সরল হয়ে যাবে। আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, আপনার জীবনে একটা রুটিন মাফিক চলা খুবই দরকার। চলুন আজ থেকে আমরা তাই মেনে চলি। আপনি যাওয়ার আগে আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি কখনো আশ্চর্যজনকভাবে এটি করে সুখী হবেন ভাবছেন তাহলে সুখী থাকুন অবশ্যই। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।